আজকে আমরা শিখব কিভাবে আমাদের জিমেল আইডির মধ্যে আমরা আমাদের প্রোফাইল লোগো অ্যাড করতে পারি। প্রোফাইলে লোগো অ্যাড করার জন্য প্রথমে আপনাকে ক্লিক করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার ইমেলটি, কাঙ্ক্ষিত ইমেলটিকে আপনাকে লগ ইন করতে হবে। সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। ওকে, জিমেলটি দেওয়া দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে যে আপনার পাসওয়ার্ড রয়েছে ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। এখন জিমেলটি আপনার লগ ইন হয়ে গেল। এরপর কী করবেন, আপনি যে কর্নার যে অ্যাড দেখতে পাচ্ছেন এর অন্য কিছু থাকতে পারে আপনার 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 ফোনের মধ্যে, সেক্ষেত্রে আপনি এখানে কর্নারে ক্লিক করে দেবেন। প্রোফাইলে কর্নারে ক্লিক করার পর এখানে অনেক অপশান থাকবে। ফার্স্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন পেন্সিল, সেই পেন্সিলে আপনি ক্লিক করে দেবেন। এখানে পেন্সিলে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল। অ্যাড প্রোফাইলে ক্লিক করে দেবেন। আপনি অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটি ক্লিপ আর্ট বা ইমেজ আপনি এখান থেকে নিতে পারেন। ধরুন আমি এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম। এটি যখন আপনি নেক্সটে ক্লিক করবেন এটি সেট হয়ে যাবে। ওকে, নেক্সট, সেভ প্রোফাইল। ওকে, এখন এটি সেট হয়ে গেল আপনার প্রোফাইল পিকচার। আপনি যদি চান যে না, আমি আমার পিকচার বা আমার ফটো তুলে দিব বা আমার একটি মোবাইল থেকে আমি অন্য একটি পিকচার দিব, সেক্ষেত্রে আপনি সেটি করতে পারেন। আবার ক্লিক করবেন পেন্সিলে। পেন্সিলে ক্লিক করার পর চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ফটো। ডিভাইস ফটোতে আপনি ক্লিক করবেন। এরপর কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে আসলো, ফটো লাইব্রেরি, টেক ফটো, চুজ ফাইল। আপনি ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন। ফটো লাইব্রেরিতে ক্লিক করার পর অনেক ফটো এখানে চলে আসলো। এখান থেকে আপনি চাইলে আপনার যে কাঙ্ক্ষিত যে ছবি সেটি আপনি দিয়ে দিতে পারেন। ধরুন আমি এখানে আমার এই মোবাইলটি দিয়ে দিলাম, এক্সাম্পল এই মোবাইলের ফটোটি আমি দিয়ে দিলাম। ওকে, ডান, এটি হয়ে গেছে আপনার। নেক্সটে ক্লিক করে দিবেন, সেভ প্রোফাইল। এখন যখন আপনি ক্যান্সেল করে বের হবেন এখান থেকে কর্নার থেকে, এখন দেখতে পাচ্ছেন আপনার আইডিতে জিমেলের মধ্যে ফটোটি, প্রোফাইল ফটো, আপনার প্রোফাইল লোগো অ্যাড হয়ে গেল। ক্যান্সেলে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নার আগে অ্যাড ছিল, এখন কিন্তু মোবাইল চলে আসলো এখানে।